তীব্র স্রোতে এবার ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলের নৌপথ পানি বেড়ে যাওয়ায় এই রুটের অনেক স্থানে মূল চ্যানেল খুঁজে পাওয়া যায়। এছাড়া দক্ষিণাঞ্চল যাওয়ার প্রধান রুট মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় বিকল্প পথে চলতে হয় নৌযানকে। ফলে একান্ত প্রয়োজন না হলে এবার ঈদে নৌপথে বাড়ি না যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। লঞ্চের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও চোখে পড়ে কম। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। ঈদ যাত্রায় এবার সদরঘাট লঞ্চ টার্মিনালে হাঁকডাক থাকলেও নেই যাত্রীদের তেমন সমাগম। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য সচেতনতার কথা প্রচার করা হয় টিকিট কাউন্টারে, তবে লঞ্চে ওঠার আগে ও লঞ্চেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় কম। সেইভাবে জন্য একটু ভিতর দিয়ে আসলাম, কিন্তু দেখলাম কোনো চালু নেই। আসলে এটা শুধুই স্যাম্পল, এটা চালু থাকলে ভালো হতো, সবাই ই করে যাইতে পারতো। স্বাভাবিক সময়ের চেয়ে এখন বেশিরভাগ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পুল কিনারাহীন এই পথের কোথায় চর আর কোথায় গভীর তা বোঝা মুশকিল। পাশাপাশি তীব্র স্রোতে নদীর মাঝে থাকা নির্দেশিকা চিহ্ন বা বয়া সরে যায় নির্দিষ্ট স্থান থেকে, ফলে নৌপথের চালকদের হিমশিম খেতে হয় মূল চ্যানেল খুঁজে পেতে। নদীপথে যে বাল্কহেড বা কোনো কার্গো জাহাজ এই সময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ঢাকা বরিশাল রুটে মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় এবার ঈদে বিকল্প পথে গন্তব্যে যেতে হবে নৌযানগুলোকে। একদিকে করোনায় যাত্রী কম, অন্যদিকে নদীপথে ঝুঁকি নিয়ে লঞ্চ চলাচলে দুশ্চিন্তায় লঞ্চ মালিকরা। আমরা প্রায় মালিকরাই মাস্টারের সাথে যোগাযোগ হয় মোবাইলে, তুমি কোথায় আছো, যদি কোনো আবহাওয়া সংকেত খারাপ থাকে সাথে সাথে পারে ভিড়াবা, এটা আমাদের দিক নির্দেশন করা আছে। এবছর সেরকমের যাত্রী হবে না, সেক্ষেত্রে আমরা সকলেই একটা লোকসানের বড় ধরনের অঙ্কের ভিতরে থাকব। এমন অবস্থায় নদীপথে ভ্রমণে নিরুৎসাহিত করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। লঞ্চ চলাচল করে তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, কেউ যেন কোনো অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। ঈদের সময় সদরঘাট থেকে 22টি জেলার 42টি রুটের কয়েক লাখ মানুষ দক্ষিণাঞ্চলে যান। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।